প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে 22/10/2021 অনুষ্ঠিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। আশা করি চ্যানেলটি সাথেই থাকবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন। প্রশ্ন এক, প্রতি এক ঘন্টায় ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটা পরস্পর কতবার লম্বভাবে অবস্থান করবে? উত্তর খ, দুইবার। প্রশ্ন দুই, 0.1 এর বর্গমূল কত? প্রশ্ন উত্তর ঘ, কোনোটিই নয়। প্রশ্ন তিন, নিচের কোনটি কোন ভগ্নাংশটি ছোট? উত্তর ঘ, 3/11। প্রশ্ন চার, -40 থেকে -50 এর বিয়োগফল কত? অর্থাৎ উত্তর ক, 10। প্রশ্ন পাঁচ, 11টি সংখ্যার যোগফল 561, প্রথম 6টির গড় 46 এবং শেষ 6টির গড় 56 হলে ষষ্ঠ সংখ্যাটি কত? উত্তর গ, 51। প্রশ্ন ছয়, কোন সংখ্যার এক তৃতীয়াংশের সাথে এক চতুর্থাংশ যোগ করলে যোগফল 35 হবে? উত্তর খ, 60। প্রশ্ন সাত, 0.2 × 10 এর মান কত? উত্তর গ, 0.04। 90° গুণে সম্পূরকের মান কত ডিগ্রি? উত্তর ক, 0°। প্রশ্ন নয়, এক্স এর মান কত হলে x-3/3 এর মান শূন্য হবে? উত্তর খ, 3। প্রশ্ন দশ, 1+2+3+4+...+99 = কত? প্রশ্নের উত্তর খ, 49-50। প্রশ্ন এগারো, a = -2 b = -1 c = 2 d = 1 হলে -a -b + -c - d এর মান কত? উত্তর গ, 0। বারো, কোনটি মৌলিক সংখ্যা? উত্তর খ, 13। প্রশ্ন তেরো, 5% বার্ষিক মুনাফার কত টাকা? 2 বছরের মুনাফা 120 টাকা। উত্তর খ, 1200 টাকা। প্রশ্ন চোদ্দ, 50 কেজি দুধের সাথে 5 কেজি চিনি মেশানো হলে চিনি মিশ্রিত দুধ ও চিনি দুধের অনুপাত কত? উত্তর খ, 1:10। প্রশ্ন পনেরো, 2082 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? উত্তর গ, 5124। প্রশ্ন ষোলো, অপোজিট অফ অফ সিকিউর অর্থ অস্পষ্ট? উত্তর খ, লুসিড, স্পষ্ট। প্রশ্ন সতেরো, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পাওয়ার, যেটাই? উত্তর ঘ, ইম্পিয়র। প্রশ্ন আঠারো, হোয়াট টাইপ অফ টেন্স ইজ ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স? আই হ্যাভ ফরগটেন টু পে মাই এক্সাম ফিস। প্রশ্নের উত্তর ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রশ্ন উনিশ, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? উত্তর খ, আই স হিম লং সিন্স। প্রশ্ন বিশ, এ আকবর্স ডজেন্স মিন্স? উত্তর ঘ, 13। প্রশ্ন একুশ, টাইপ অফ ইনফিনিট মোড? উত্তর ক, 2 টাইপস। প্রশ্ন বাইশ, হুইচ ওয়ান ইজ কারেক্ট? উত্তর ঘ, অর্থাৎ ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। প্রশ্ন তেইশ, অর্থাৎ মেস ফোর ইনভলভস? উত্তর ক, অর্থাৎ ইমপ্লিসিট কম্পারিজন। প্রশ্ন চব্বিশ, হুইচ ওয়ান ইজ দ্য সিম্পল সেন্টেন্স? অর্থাৎ উত্তর খ, অর্থাৎ উই হিয়ার্ড এ বোট টু গো দেয়ার। প্রশ্ন পঁচিশ, হুইচ সেন্টেন্স ইজ ইন দ্য ট্রানজিটিভ ফর্ম? উত্তর খ, শি স্লিপড এ সাউন্ড স্লিপ। প্রশ্ন ছাব্বিশ, নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ? উত্তর খ, ইতি। অর্থাৎ প্রশ্ন সাতাশ, পটলতলায়ের সমর্থক বাগধারা কোনটি? অর্থাৎ কোনো ট্রেনার, পটলতলা অর্থাৎ মারা যাওয়া। প্রশ্ন আঠাশ, হাসান বই পড়েছে, এটি কোন বর্তমানকালের উদাহরণ? উত্তর ঘ, ঘটমান। প্রশ্ন ২৯, নিচের কোনটি ছয় ভাগে বিভক্ত? অর্থাৎ কারক ছয় প্রকার। প্রশ্ন ৩০, পঞ্চায়েত কোন শব্দ? উত্তর খ, অর্থাৎ বিশেষ্য। প্রশ্ন ৩১, বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে কী বলে? পদ বলে। উত্তর খ, ৩২। গীতিকা শব্দটি কোন অর্থে স্ত্রীলিঙ্গ? অর্থাৎ উত্তর ঘ, ক্ষুধার্তে। ৩৩, কনকন শব্দটি যে ধরনের দৃক্ত? উত্তর খ, অর্থাৎ ধনাত্মক। প্রশ্ন ৩৪, লোকটি ধনী কিন্তু কৃপণ, কোন ধরনের বাক্য? উত্তর ঘ, যৌগিক বাক্য। ৩৫, খাঁটি বাংলা উপসর্গ 21টি অর্থাৎ গ। ৩৬, বাংলা ভাষায় প্রত্যয় কয় প্রকার? 2 প্রকার। ৩৭, কোনটি শূন্য পত্যার শব্দ? উত্তর ঘ, ঘুড়। প্রশ্ন ৩৮, শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে? উত্তর ঘ, শ্বাস প্লাস থ। প্রশ্ন ৩৯, হায়রে আমরা কেবল আটি আর চামড়া, প্রবাদটির অর্থ কী? উত্তর ঘ, অন্তঃসার শূন্য অবস্থা। প্রশ্ন ৪০, ভাষার মূল উপকরণ কী? বাক্য। উত্তর ঘ,